এবং এখানে কালী পুজো যেটা সাবেকিয়ানার পুজো হয়, আমরা এখানে পেয়ে গেছি এখানকার প্রেসিডেন্টকে। ওনার থেকে জেনে নেব যে এই পুজোটি সম্বন্ধে খুঁটিনাটি কিছু তথ্য। তো প্রথমে বলবো স্যার, আপনার নামটা একটু বলবেন। আমার নাম বীরেন্দ্র সিং। আপনার এই যে পুজোটা হয় কত বছরের? এটা 43rd ইয়ার, 43। আরেকটা ব্যাপার হচ্ছে একটু ক্লাবের নামটা বলবেন। ক্লাবের নাম আমাদের একটু সমিতি, সমিতির নাম হচ্ছে ঋষি অরবিন্দ সরণী ও হিমাংশুমান চক্রবর্তী গো নাগরিক সেবা। তো পুজোর সময় পাড়ার লোকেরা কীরকম সাপোর্ট করে? 100% সাপোর্ট। পাড়ার লোকের কোনো মনে সবাই আসা যাওয়া, বয়স্ক যত যার নাই আসা। এবার পুজো আপনাদের থেকে প্রতিমা বা তিন মানুষ কি উপহার পেতে চলেছে? এবার ওরকম কিছু নেই, আমাদের পুজোটাই পুরো ঘরোয়া পুজো হয়। পুরো ফ্যামিলিরা জীবনগুলো থাকে, 190টা মতো বাড়িতে সবাই আসে। রাত্রিরে এখানে যেদিন হবে আপনারা এলে রাত্রি 12টার সময় বুঝতে পারবেন এটা একটা বাড়ির মতনই, বাড়ির পুজোর মতনই মনে হয়। এইবার সিম্পল একটা পুজোতে আমরা যাচ্ছি, কোনো একটা বিরাট পুজো টিমে যাচ্ছি। আরেকজনকে পাইয়ে গেছিস, তিনিও এখানকার মেম্বার, ওনার থেকে জেনে নেবো এই পুজোর কটা দিন। দাদা আপনি কীভাবে কাটান এই পুজোর কটা? পুজোর কটা দিন কীভাবে কাটে আমরা নিজেরাই জানতে পারি, কীভাবে কাটে আমরা নিজেরাই জানতে পারি। সকালবেলা আসতে হয়, কাকিমাদের থাকে, কাকিমাদের ওই অভিযোগ করলে এটা নেই এটা নেই এটা নেই কেউই ধরে থাকতে হবে, ওই সামলাচ্ছে সামলাচ্ছে চলে যায়। মেনলি হচ্ছে আমরা পুজোর 5 দিন বিকেলবেলা একটা স্ন্যাক্সের বন্দোবস্ত রাখি দুর্গাপুজো, তো ওইটার একটা বন্দোবস্ত, তারপর নবমীতে একটা বসে খাওয়ার বন্দোবস্ত একটা কালী পুজো। কালী পুজো যেহেতু আমাদের পরের দিন ভোগ বিতরণের ব্যাপার থাকে, আমাদের পুরো পাড়ার বেশিরভাগ লোক উপোস থাকে, ছোটো বড়ো কাকিমারা বৌদিরা তাদের মেয়েরা বাচ্চারা, রাত্রিবেলা তাদের উপোস ভাঙাবার জন্য তাদের একটা পোশাক রেডি করাটা আমাদের একটা বড় কাজ থাকে। তারা কী খাবে, হ্যাঁ কীভাবে উপোস খাবে, কতক্ষণ আমাদের পাড়ার পুজো শেষ হবে, আমাদের পুজোটা আমাদের এক শেষ রাতে হচ্ছে, তখন আমাদের সুযোগ হয়ে যায় তখন মানা যায়, আমাদের যজ্ঞ হওয়ার আগে হয়তো ডাকে করে খাওয়া খেতে বসিয়ে দেওয়া হয়, ওই করে আমাদের চলে যায় চলে যায়। আবার পরের দিন ভোগ বিতরণের জন্য বেরোতে হয়, যে পুজো শেষ হয়ে গেছে সারা রাত জায়গা যে আমরা বাড়ি চলে যেতে পারি তা করতে পারি, এদিকে রান্না ঠাকুর রান্না করে লোকগুলোকে সামনে নিতে হয়, কীভাবে করতে হবে, পরের দিন একটা ভ্যান ভাড়া করে পুজো বাড়াতে খাইতে পারি। আরেকজন তার থেকে একটু জেনে নেবো, বলবেন না আমরা ফিরে আসবো প্রেসিডেন্টের কাছে। তা আপনি একটু বলবেন যে যারা টিভির ওপারে অনুষ্ঠানটা দেখছেন, যারা মনে করছেন পুজোটা দেখতে আসবেন, তারা কিভাবে এই ক্লাবটিতে আসবেন এবং আপনারা কিভাবে তাদের আমন্ত্রণ জানাতে চান? আমরা সকালকেই আমন্ত্রণ জানাই। এবার বিকেল 7টা নাগাদ পুজো শুরু হবে, এখানে আশা করি এইভাবেই প্রোগ্রামটা আয়োজন হচ্ছে। 7টা থেকে শুরু হবে, 5-6 ঘন্টা পুজো হয়, 12টা নাগাদ অঞ্জলি হবে। তা সকালকে আমন্ত্রণ রইল, সবাই আসতে পারে, ওপেন টু অল আছে, কোনো ব্যাপার নেই, যতজনই আছে এখানে অঞ্জলি দিতে পারে আর সবাই আসতে পারে, যোগাযোগ করতে পারে। এখানে যোগাযোগ করা কিছু নেই, এখানে বিটি রোড থেকে আপনারা আসতে পারেন, বিটি রোডে পঙ্গু হাসপাতাল বললে একটা স্টপেজ, সেখান থেকে নেবে আপনারা পাড়ায়। ঠিক আছে, একটাই পুজো হয় আমাদের এই অঞ্চলে, এই তারপরে আপনার বনুগলি পুজো, এখানে একটাই পুজো হয়, একটা পরিবেশ বাড়ির মতন পরিবেশ পাবে, যেখানে দেখবেন বাড়ির মতন পরিবেশ পাবেন আমাদের পুজো, সেখানে ঢুকে যাবেন আর কিছু। খুব সুন্দর কথা বলেছে, ঘরোয়া পরিবেশে কালী পুজো দেখতে হলে এই প্যান্ডেলটাতে আসতে হবে। আর আপনারা তো জেনে নিয়েছেন প্যান্ডেলটার কীভাবে আসবে। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার নতুন কোনো পুজোর ইনফরমেশন নিয়ে। দেখতে থাকুন ভারতীয়।